অত্যন্ত দুঃখের একটা সংবাদ। তাপসের সঙ্গে প্রেমের বদনাম ঘুচে যাওয়ায় উচ্ছ্বাসিত শবনম বুবলি। এবার নিজের ফেসবুক পেজে তাপস ও মুন্নির সেই সাক্ষাৎকারটি শেয়ার করলেন নায়িকা। দর্শক, পুরো ভিডিও দেখব, তার আগে আপনাদের মতামত জানতে চাই আজকের ভিডিওর সম্পর্কে। পুরো ভিডিওটি দেখার পর মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে। চলুন ভিডিওটি দেখে আসি। কৌশিক হোসেন তাপসকে ভাইয়া ও ফারজানা মুন্নিকে আপু বলে শ্রদ্ধা জানালেন শবনম বুবলি। অবশেষে তাপসের সঙ্গে প্রেমের বদনাম ঘুচল বুবলি। শুধু তাই নয়, সে সঙ্গে খেলা হবে সিনেমায়, অভিনয় করছেন বুবলি, এটিরও ঘোষণা দিয়েছেন তাপস ও মুন্নি, এবং খুব ভালোভাবে যে সিনেমাটি করবেন তাও জানালেন। এই তো কিছুদিন আগের ঘটনা, তাপস ও বুবলির প্রেমের সম্পর্ক ঢালিউডে শোরগোল ফেলে দিয়েছিল। বুবলিকে খলনায়িকা হিসেবে দাবি করেছিল অপু বিশ্বাস থেকে শুরু করে শাকিব খানও, এমনকি ফারজানা মুন্নিও। ফারজানা মুন্নিও অপু বিশ্বাসের একটি কল রেকর্ডও ফাঁস হয়ে গিয়েছিল, কিন্তু বরাবরই এই বিষয়টিকে স্বীকার করেননি শবনম বুবলি। অবশেষে তার কথাই সত্যি হলো, শবনম বুবলির বদনাম ঘুচল। তাপসের সঙ্গে শবনম বুবলির কোনো প্রেমই ছিল না, বুবলিকে ভুল বুঝেছিলেন ফারজানা মুন্নি। শুধু তাই নয়, ফারজানা মুন্নিকে আশেপাশের মানুষও ভুল বুঝিয়েছেন, এমনটাই জানালেন ফারজানা মুন্নি। শুধু তাই নয়, পরিশেষে অপু বিশ্বাসকেই সবকিছুর জন্য দায়ী করেছেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নি। এদিকে তাপসের সঙ্গে প্রেমের বদনাম ঘুচায় একদম উচ্ছ্বাসিত শবনম বুবলি। প্রিয় দর্শক, এখনকার মতো এ পর্যন্তই। প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজে ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন, যাতে পরে ভিডিও মিস না হয়ে যায়। দেখা হবে পরে ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।